যদি অল্পতেই আপনার মন খারাপ হয়ে যায় তাহলে বুঝে নেবেন পৃথিবীটা সম্ভবত আপনার জন্য অনেক কঠিন। জীবনে কখনো দুজন মানুষকে ভুলে যেও না যে তোমাকে জেতানোর জন্য নিজের জীবনকেও বাজি রাখতে পারে। তোমার বাবা যে তোমার সকল কষ্টেও তোমার পাশে থাকবে, তোমার মা যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে কখনোই বোঝানো যায় না। যতই সুখে থাকো না কেন, হারিয়ে যাওয়া মানুষের কথা মনে পড়লে চোখে জল আসবেই। তাকে ধন্যবাদ জানাই যিনি বলে গেছেন, যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে সরে আসাটাই বুদ্ধিমানের কাজ। রাতে ঘুমানোর পূর্বে দিনের সমস্ত পাপের ক্ষমা চেয়ে নিন, কেননা সেই রাতই হতে পারে আপনার জীবনের শেষ রাত। কাঁদতে লজ্জা করলে বুঝবেন আপনি মধ্যবিত্ত, আর হাসতে ভুলে গেলে বুঝবেন আপনি একা। সবার জীবনে খারাপ সময়টা আসাটা খুব জরুরি, তা না হলে শিক্ষা অসম্পূর্ণ থেকে যায়। অন্যের ভালো চাইতে শিখুন, ঈশ্বর আপনার জীবনে ভালো কিছু এনে দেবে। যার টাকা নেই তার ইচ্ছে থাকলেও কোনো উপায় নেই, শেষটা সুন্দর হওয়ার জন্য অনেকেই অপেক্ষা করে, কিন্তু সবার ভাগ্যে কি আর শেষটা সুন্দর হয়? যার যাকে পাওয়ার তীব্র ইচ্ছে সে তাকেই হারায়। আগে মানুষ ইমোশনাল ছিল, শুধু সম্পর্কটাই বুঝত, তারপর মানুষ প্র্যাকটিক্যাল হলো, সম্পর্কের মধ্যে সুবিধে খুঁজল, এখন মানুষ প্রফেশনাল হয়ে গেছে, সুবিধা খুঁজেই সম্পর্ক তৈরি করে। একজন বেশি দুর্বল থাকলে আরেকজন অবহেলা করে, তারপর দুর্বল সবল হলে আরেকজন তখন আফসোস করে। একটা বেকার ছেলের হাত ধরার আগেই ভালো করে বুঝে নিতে হবে যে সংসারে প্রথম প্রথম বাবার রাজকন্যার মতো থাকতে না পারলেও শেষে তুমি রানী হয়েই থাকবে। এমন মানসিকতা তৈরি করতে পারলেই বেকার ছেলেটিকে সারা জীবন পাশে থাকার ভরসা দিও। থেমে কিছুই থাকে না, শুধু জমে থাকা স্মৃতিগুলো। তুমি ক্যালেন্ডার বদলাতে দেখেছ, আর আমি পুরো বছর জুড়ে প্রিয় মানুষগুলোকে বদলে যেতে দেখেছি। কারো প্রতি অভিমান, প্রত্যাশা, ভালোবাসা, গুরুত্ব, এসব কিছুর আশা করাটা আমরা একটা সময় বন্ধ করে দিই। মানে আমরা বন্ধ করে দিতে বাধ্য হই, কারণ আমরা তখন বুঝতে শিখে যাই আসলেই এসব কিছু আশা করে পাওয়া যায় না। যে তোমাকে মন থেকে ভালোবাসবে সেই তিনটি আচরণ মরে গেলেও করবে না। নাম্বার ওয়ান, সে কখনো আপনাকে ভালোবাসার কারণ বলতে পারবে না। নাম্বার টু, কোথাও বিপদে পড়লে সবার আগে আপনাকে বলবে। নাম্বার থ্রি, সে সব সময় চাইবে সম্পর্কটা বিয়ে পর্যন্ত যাক। কেউ হিরো হয়ে জন্ম নেয় না, সবাই জিরো হাতে জন্ম নেয়, তাই ওসব ছিল কথাটা অজুহাত মাত্র। মিথ্যে সুখ আর মিথ্যে মায়ায় মানুষ কখনো ইচ্ছে মতো জড়াতে চায় না, মায়া আর সুখ এসে মানুষের সাথে জড়িয়ে যায়। আমি ছন্ন ছাড়া বদ মেজাজি, নিজেও তা জানি, তুমি আগলে রেখো আমি ভালোবাসতে জানি। বর্তমানে মানুষের ইমিউনিটি এবং হিউম্যানিটি কম হয়ে গেছে, জীবন তো সর্বদাই সরল, তবে আমরা একে সবসময় জটিল বানানোর পিছনে ছুটতে থাকি। কাউকে এতটা আঘাত দেবেন না যাতে সে প্রার্থনায় বসে আপনার কথা মনে করে কেঁদে ফেলে, কারণ তখন বিচারটা মানুষের কাছে নয়, ঈশ্বরের কাছে চলে যায়। যে মানুষটা আপনার সাথে ভালো নেই, কিংবা আপনি যাকে ভালো রাখতে পারছেন না, তার জীবন থেকে বিনয়ের সাথে সরে আসুন। অন্তত এতে আপনার আত্মসম্মান ক্ষুণ্ণ হবে না। জোর করে কারো সাথে থাকতে নেই, কিংবা জোর করে কাউকে ধরেও রাখতে নেই। কারো মন রক্ষার জন্য কখনো নিজের ইচ্ছের বিরুদ্ধে কিছু করতে যাবেন না। আপনি যেটা
পারবেন না সেটা তাকে ভদ্রতার সাথে না বলে দেবেন যে আপনার দ্বারা সম্ভব নয়। কারণ নিজের ইচ্ছের বিরুদ্ধে আপনি যেটাই করবেন সেটার ফল কখনো ভালো হবে না। আপনি যেমনই থাকুন না কেন সেটা পুরোটাই আপনার উপর, কিন্তু অন্য কাউকে আঘাত কিংবা মানসিক কষ্ট দেওয়ার অধিকার আপনার নেই। এমনভাবে বাঁচতে শিখুন যাতে মানুষ আপনার দ্বারা কোনো কষ্ট না পায়। শুধুমাত্র বাহ্যিক দিক থেকে নয়, ভিতর দিক থেকেও মানুষ হয়ে বাঁচতে শিখুন। অন্যের খুশিতে খুশি হওয়ার চেষ্টা করুন। মানুষের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন। দেখবেন আপনার সাফল্য এবং খারাপ সময় অনেকের সঙ্গ পাবেন। জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। কারো উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েকদিন থাকে, কিন্তু কাউকে ক্ষমা করার আনন্দ সারা জীবন থাকে। আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।